হ্যালো বিয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা কিন্তু দেখছেন আমার হাতে কিন্তু একটি মোবাইল রয়েছে, এখন তার পাশে কিন্তু ব্যাকগ্রাউন্ড সব কিন্তু ব্লার হয়ে গেছে। তো আমরা কিন্তু সবাই চাই ডিএসএলআর এর মতো কিন্তু একটি ভিডিও বানাতে চাই, যেটার ভিতরে একটি রহস্য জিনিস হলো যে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি যেন ব্লার হয়ে যায়। আমাদের ডিএসএলআর ফোনে কিন্তু সবারই দেখতে পারবেন যে পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে যায়, কিন্তু আমাদের কিন্তু ক্যামেরা দিয়ে আমরা কিন্তু তা করতে পারি না। তো আজকে দেখাবো কীভাবে আপনারা নিজের একটি স্মার্টফোন দিয়ে পিছনের কিন্তু কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। আমার মতো ঠিক আমিও কিন্তু একটি স্মার্টফোন দিয়ে এরকম করে দেখাচ্ছি আপনাদের যে ডিএসএলআর মতো কীভাবে আপনারা ভিডিও বানাতে পারেন। তো আপনাদের প্রসেসটা দেখতে হবে, জানতে হবে, শিখতে হবে। তো নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনটি অন করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমার মতো এরকম করে ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে একটি অ্যাপ লাগবে। তো আপনারা কী করবেন, যে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে লিখবেন এক্স রেকর্ডার, এটা লিখে সার্চ দিবেন, রেকর্ডার এটাকে সার্চ দেবেন। সার্চ করার পর কিন্তু এই যে এটাকে কিন্তু আপনারা ইনস্টল করে ওপেন করে দেবেন। ওপেন করার পর কিছু সেটিংস করতে হবে, এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর একটি অ্যাড থাকলে কেটে দেবেন, কেটে তারপর পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। পরে দেখতে পারবেন সেটিংসে চলে আসবেন, এই যে সাইডে দেখতে পারবেন সেটিংস অপশন এখানে চলে আসবে। চলে আসার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের অনেক কিছু আসবে, এখানে ব্রাশ টাশ দিয়ে রাখবেন আর স্ক্রিনশট আপনারা চাইলে এটাই করতে পারেন। আর আপনাদের কিন্তু এটাকে ঢোকার পর কিন্তু এই যে এখানে একটি দেখতে পারবেন ই অপশনটি, এই যে দেখতে পারবেন এটাকে কিন্তু অন করে দেবেন। আমি কিন্তু এখন অন করা। আপনাদের পরে কী করতে হবে, আপনাদের এই ফোনটা যে রয়েছে ফোন ক্যামেরাটি অন করে নেবেন। অন করার পর দেখতে পারবেন কোনো কিছু কিন্তু ব্লার হয়নি। এখন যদি আমি এটাকে এরকম করে সামনে নেই তাহলে কিন্তু ফটোতে যদি আসি তাহলে কিন্তু এটা দেখতে পারবেন চারপাশ কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটাকে এখানে দিয়ে দিই, আপনাদের সবারই কিন্তু এই অপশনটি থাকে মোবাইলে, কিন্তু এই যে এই অপশনটি থাকে ক্যামেরার কাছে গেলেই কিন্তু এই অপশনটি পাবেন। এখানে করে আপনি এই মোডেই করে দেখতে পারবেন যে কিন্তু ব্লার হয়ে যাবে। কিন্তু কথা তো এটা না, কথা হলো যে ভিডিওতে যদি চলে আসি আমরা তাহলে ভিডিওতে দেখতে পারবেন যে আমরা কিন্তু পাশে কিছু কিন্তু ব্লার করতে পারবো না। যদি ভিডিওতে আসি আমি যদি অন করি তাহলে কিন্তু এই যে আমি হাতও দিচ্ছি কিন্তু ব্লার করতে পারবো না, যদি হয়ও এটা কিন্তু হবে না। এটা এখন ভিডিও চালু করলে কিন্তু পাশে কিছু আমরা ব্লার করতে পারবো না। তো আপনারা কী করবেন, এই যে এখানে নিয়ে আপনাদের ওই এক্স রেকর্ডার যেটা ডাউনলোড করেছেন সেটাকে অন করে দেবেন। অন করার পরই কিন্তু আপনারা এরকম করে ই করে পরে কাইন মাস্টার কোনো এডিটর দিয়ে আপনার এই যে দেখতে পারেন ব্লার হয়ে যাবে, এটাকে এরকম করে আপনারা এরকম করে ধরে রাখবেন। ধরার পরে এটাকে কী করবেন, এটাকে আপনারা সেভ করে দেবেন। তো আপনারা যে দেখতে পারবেন এক্স রেকর্ডার এটা কিন্তু চালু করা লাগবে। করা রাখার পর আপনাদের কী করবেন, উপরে দেখতে পারবেন এটা কিন্তু চালু করার পর আপনি কী করবেন, কাইন মাস্টারে চলে যেয়ে এটাকে কিন্তু আপনারা বড় করে আমি দেখিয়ে দিচ্ছি আপনার কী করবেন। এই যে কানমাস্টার বা কোনো এডিটর অ্যাপ দিয়ে আপনারা ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর কী করবেন, যে এই যে এই ট্যাগটাকে ওপেন করে নেবেন। তো আমি দেখাচ্ছি, তো আপনারা যেটা স্ক্রিনশটটা রেকর্ড করেছেন মানে স্ক্রিন রেকর্ডার করেছেন সেটাকে অন করে দেবেন। অন করার পরে যে দেখতে পারবেন এটাকে কী করবেন, আপনারা রোটেট করবেন। তো আমি রোটেট করা দেখিয়ে দিচ্ছি আপনাদের, এরকম করে আপনারা রোটেট করবেন। তো আমি এখন দেখিয়ে দিব। তো আপনাদের কী করতে হবে, দেখতে পারবেন উপরে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। তো এখানে আপনার মিডিয়াতে চলে যাবেন, মিডিয়াতে চলে যাবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এই যেখানে আমি একটি এরকম করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু এই যে লেয়ারে চলে যায়, লেয়ারে গিয়ে এই যে স্ক্রিনশট এই যে দেখতে পারবেন স্ক্রিন রেকর্ডটা এটাকে এভাবে উল্টো পাশে করে দেবেন। করার পর এটাকে একটু বড় করে জুম করে এই যেভাবে দিয়ে রাখবেন। তো আমি দেখাচ্ছি যে স্ক্রিন রেকর্ডার দিয়ে যে স্ক্রিনটাকে রেকর্ড করলে এটাকে এই যে এরকম করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পারবেন এরকম করে দিলেই কিন্তু দেখতে পারবেন চারপাশ কিন্তু ব্লার হয়ে যাবে। এরকম করেই কিন্তু আপনারা কিন্তু এরকম করে এডিট করে কিন্তু আপনারা বসাতে পারবেন। তো এক কথায় বলা যায় যে আমরা কিন্তু স্মার্টফোন দিয়েও কিন্তু এরকম করে প্রফেশনালভাবে ডিএসএলআর মতো কিন্তু ব্লার করে আমরা ভিডিও বানাতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।